Hello friends, welcome to JLP Study YouTube channel. Aaj ami Assam re to kisuman guruttopurno question alochona koribole goi asu. Ami question bila prothomote likhi loisu. Jar prothom question to hol ek number question to asen duta onko bishishto ataitkoi horo maulik sankha to hol yat option diye ase amar option a number diye ase 10 11 13 19 তে হরু মৌলিক সংখ্যাটো লাগে হরু মৌলিক সংখ্যা হলে আৰু যা দুটা অংক বিশিষ্ট এতিয়া আমাৰ মৌলিক সংখ্যাটো আছে যেনে কয় 7 আছে 9 তো নহয় 10 11 তাৰ পিছত 13 আছে মানে ইয়াৰ আগত আছিল কেটামান তে দুটা অংক বিশিষ্ট বুলি গলে আটাইতকৈ হরু আমি কিমান পাই আছো 11 তে আমাৰ অপচনটো হ'ব বি নম্বৰ তার পিছত কোশ্চেন নাম্বার 2 আছে 5/17 9/17 8/17 আৰু 10/17 ক উদক্রমত হজালে হ'ব ইয়া চাৰিটা অপচন দিয়া আছে তাৰ ভিতৰত কোনটা হ'ব আমাক চাব লাগিব আমাক জানিব লাগিব প্ৰথমতে উদক্রম বুলিলে কি বুজায় উদক্রমটো আছে হৰুৰ পৰা ডাঙৰ লৈ হজোৱাটো অতিয়ে যদি ভগ্নাংশ দিয়া থাকে তেতিয়াহলে সৰু পৰা ডাঙৰ কেনেকৈ আমি গম পাম আগ চাব লাগিব ইয়াত যেটো হৰটো আছে একে আছে নেকি চাব লাগিব হৰবিলাক একে আছে 17 কৈ দিয়া আছে প্ৰত্যেকৰে তেতিয়া যদি হৰবিলাক একে থাকে তেতিয়াহলে আমি ডাইৰেক্ট ওপৰত চাম ওপৰত চালে দেখা পাব 5 9 8 10 আছে গতিকে ইয়া আটাইতকৈ সৰু কোনডা 5 তাৰ পিছত ডাঙৰ কোনডা আছে 8 আছে গতিকে 8 টো আগত আহিব হৰ একে আছে গতিকে ওপৰৰ বিলাক উদ্গ্ৰমত সজালে হল সৰু পৰা ডাঙৰ গতিকে তেনেকুৱা কোনডা অপচন আছে আমাৰ 5ৰ পিছত 8 থাকিব আপুনি যদি চাই ডি নম্বৰ অপচনটো 5ৰ পিছত 8 আছে তাৰ পিছত 9 থাকিব 9 আছে তাৰ পিছত 10 আছে গতিকে আমাৰ অপচনটো হ'ব ডি নম্বৰ কোশ্চেন নম্বর 3 টু আছে 14 আর 77 এর মাঝত 7 এর গুণিতক হল কেটা গুণিতক আছে ছাব লাগিব ইয়াত অপশন দিয়া আছে 10টা 9টা 8টা আর 7টা এটো আপনি ব্লেক ব্লেক ধরনে করিব পারিব আমি যদি 7 নেতাটো পড়ি যাও তেনে কয় 7 এর 1 গুণ 7 মানে এনে কয় আপনি গলে 7 11 গুণ কিমান পাব 77 মানে ওতে 77 7 আর 77 এর মধ্যে আমি কয়টা পাইছো 11টা পাইছো গুণিত ওতে আমাক কইছে 14 আর 77 এর মধ্যে গতিকে এতিয়া 7 1 গুণ 7 7 2 গুণ 14 আমার দুটা বাদ পড়ে যাব 14 এর পর আরম্ভ হব 14 এর পিছর পর আর 77 তো 9 77 এর মাঝত গতিকে তার দুটা গুণিত আর 77 এটা গুণিত গতিকে এই তিনটা বাদ দিব গতিকে 11 টার উপর তিনটা গুণিত বাদ দিলে কেটা থাকিব আমার 8টা গুণিত থাকি যাব গতিকে 14 আর 77 এর মাঝত 7 গুণিত কেটা থাকে আমার 8টা থাকে কোশ্চেন নম্বর 4 টো আছে 4 কেজি চাউলৰ দাম 6 কেজি গেহুৰ দামক সমান যদি 1 কেজি চাউলৰ দাম 12 টকা তেন্তে 1 কেজি গেহুৰ দাম হ'ব দিয়াছে 8 টকা 9 টকা 6 টকা আৰু 10 টকা তে ইয়াৰ বাবা চাব লাগিব 4 কেজি চাউলৰ দাম 6 কেজি গেহুৰ দাম সমান 1 কেজি চাউলৰ দাম কিমান দিয়াছে 12 টকা তে 4 কেজি চাউলৰ দাম কিমান 4 12 গুণ কিমান হ'ব 48 মানে হয় 4 কেজি চাউলৰ দাম আমি কিমান বলো 48 টকা এটা 6 কেজি গেহুৰ দামৰ সমান এই 48 টকাটো 6 কেজি গেহুৰ দামৰ সমান এটা গেহুৰ 1 কেজি দাম যদি আমি কিবা এটা ধৰি লও x বুলি মানে তেতিয়া হলে x ইকুৱেল টু কিমান হ'ব 48/6 ইকুৱেল টু x 6 আৰু গুণ কিমান হ'ব 8 চলে গতিকে আমি x ইকুৱেল টু কিমান পাম আর আর যত x2 কি আছিল 1 কেজি গেহু দাম বুলি আমি ধরি লৈছিলাম
গতিকে 1 কেজি গেহু দাম আমি কিমান বনু 8 টাকা এতে আমি কোশ্চেন নাম্বার 5 টা আরম্ভ করিছো কোশ্চেন নাম্বার 5 টো আছে 6 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দি আছে সেকেন্ড ব্র্যাকেটৰ ভিতৰত দি আছে 5 প্লাস 3 মাইনাস তাৰ পিছত ফার্স্ট ব্র্যাকেট দি আছে প্ৰথম বন্ধনী 5 মাইনাস 2 আকো ব্র্যাকেটটো ক্লোজ কৰাৰ পিছত মাইনাস 5 দি আছে ইয়াৰ মান হল সারিটা অপশন দি আছে এ নম্বর দি আছে 0 বি 6 সি 12 ডি 3 ওতে এখন সলভ করিবার কারণে আপনা জানিব লাগিব বদমাস রুলটো বদমাস রুল ইয়ার নিয়মটো আছে প্রথমতে আপনা ব্রেকেটর কাম করিব লাগিব তার পিছত অফ মানে যদি পূরণ থাকে পূরণ থাকে ডিভিশন থাকে মাল্টিপ্লিকেশন থাকে এডিশন থাকে আর সাবট্রাকশন তার মানে ব্রেকেটর কাম তার পিছত অফ যদি থাকে র যদি থাকে কথাটো তেতিয়া পূরণ হিসাবতে করিব লাগিব তার পিছত ডিভিশন ডিভিশন মানে হরণ করিব লাগিব মাল্টিপ্লিকেশন করিব লাগিব পূরণ করিব লাগিব এডিশন যোগ করিব লাগিব সাবট্রাকশন মানে বিয়োগ করিব লাগিব তে হে হিসাবত আমার এখানে সলভ করিব লাগিব ইয়া জিকিটা আছে আগত আমার সাব লাগিব প্রথম সেকেন্ড ব্র্যাকেটৰ ভিতৰত সেকেন্ড ব্র্যাকেটৰ ভিতৰত কি দি আছে আর একটা ফার্স্ট ব্র্যাকেট দি আছে তে ফার্স্ট ব্র্যাকেটৰ কামটা আগত করিব লাগিব ফার্স্ট ব্র্যাকেটত 5 মাইনাস 2 কিমান হব 3 হব তে হে 3 এটা ফার্স্ট ব্র্যাকেট নাই উঠি গল তা 3 থাকিল 5 প্লাস 3 এটা যোগটো করব আমি কিমান হব 8 হব তে 8 হলে তার পিছত মাইনাস আর এটা মাইনাস 3 হয়ে যাব তে মাইনাস 5 আর মাইনাস 3 কিমান হব মাইনাস 8 হয়ে যাব এটু সেকেন্ড ব্র্যাকেটৰ ভিতৰত থাকিব আর ইফালে থাকে মাইনাস 6 মাইনাস তে 8 মাইনাস 8 কিমান হব 0 হব তে 6 মাইনাস 0 মানে 6 হয়ে যাব তে আমার অপশনটো হব বি নম্বর তার পিছত কোশ্চেন নম্বর 6 টু সামি কোশ্চেন নম্বর 6 টু দি আছে 12 12% প্লাস 12 ইকুয়াল টু কিমান হব আমাক হেটু লিও তে 12 র দি আছে র মানে আপনা লোকে জানিব লাগিব পূরণ তে 12 ইনটু 12% মানে 12/100 এখন 12 লব লাগিব আর ইয়া লগত কিমান যোগ করিব লাগে 12 যোগ করিব লাগে এতে আপনি যদি এটু ইনটু করে 12 ইনটু 12 12 12 গুণ কিমান হয় 144 তলত কিমান থাকে 100 থাকে মানে যদি 100 থাকে প্লাস 12 এতিয়া লসাগুলো লসাগুলো লে কিমান হয় 100 তে এটু 144 প্লাস এটু 100 12 পূরণ হবো তে কিমান হবে 100 12 পূরণ করিলে 1200 তে অপর দুটো যোগ করিলে কিমান হবে ভাই আমার 404 404 1231 নিচত থাকি কিমান 100 তে আপনি যদি 100 উপর উঠাই দিয়ে যদি উঠাই দিয়ে তেতে হলে একটু উপর দশমিক হবো তে যদি দশমিকটো কত হব একর পিছত কেটা অঙ্ক আছে আমার দুটো অঙ্ক আছে গতি দশমিকটো দুবার পিছত আইব এনে কই ওতে আমার 100 টু উঠি যাব ওতে আমার অ্যানসারটো হব 13.44 জি কি নো আমার 6 নম্বর কোশ্চেন অপশন বিলাক লেখা হওয়া নাই আপনাদেরকে একটু জানি দেব অ্যানসারটো অ্যানসারটো কিমান হব 13.44 আমি 7 নম্বর কোশ্চেনে আগবাড়িছো 7 নম্বরটো আছে 30 জনীয় এটা শ্রেণীর 40% লড়া তার মানে একটা শ্রেণী আছে তার 30 জন লড়া সোয়ালি আছে এসে তার 40% লড়া বাকি সকল সোয়ালি এতিয়া অঙ্কটো আপনি দুই ধরনে করিব পারিব তে 40% লড়াটো উলিয়াই পেলাই সোয়ালির সংখ্যাটো উলিয়াব লাগিব তার মানে 30 এর পৰা মাইনাস করিব লাগিব আর যদি অঙ্কটো এনে কই করে 40% যদি লড়া থাকে তেতিয়া সোয়ালি কিমান পার্সেন্ট হবো নিশ্চয় 60% হবো হ্যাঁ তে 60% 30-60% উলিয়াব লাগে 30-60% হলে এতে 60% বুলি গলে আমি কি কম 60/100 কিমান হল 30 গতিকে দুটো জিরো কাটি দিও
থাকিব গান 6 3 যা 6 3 হল 18 থাকিব ওতে আমাৰ সৱালি সংখ্যা হ'ব কিমা 18 তাৰ পিছত 8 নম্বৰ কোৱেশ্চনটো চাও 8 নম্বৰ কোৱেশ্চনটো 5 6 7 0 9 into 4 into 3 by 1 2 people 0 দশমিক মান কিমান হ'ব এতিয়া এইখিনি আপুনি যদি ইনটু কৰি পলাই এটো দি ডিভাইড কৰে তেতিয়ালে ইয়াত চাৰিটা অপচন দি আছে কোনটা হ'ব বাছি উলিয়াব লাগিব তাৰ কাৰণে আমি অলপ হজ কৰি কৰিম কেনেকৈ আপুনি এটো কেনসেল কৰক কেনেকৈ কেনসেল কৰিব চাৰিতে আমি এখন কাটিব পাৰি চাৰি তিনি গুণ বাৰ ইয়াৰ লগত তিনিটা জিৰ থাকিবই তিনিৰ লগত আকৌ তিনি এক গুণ তিনি হয়নে গতিকে ইয়াত থাকিল কিমান আকৌ একৰ পিছত তিনিটা জিৰ থাকিয়ে গ'ল গতিকে ইয়াত থাকিল 1000 1000 দি পেলাই ইয়াক হৰণ দিয়ক যেতিয়া হৰণ দিব 1000 দি পেলাই তেতিয়া এক উঠি গ'লে ওপৰত গ'লে দশমিক আহিব আৰু কিমান ঘৰ পিছত আহিব ইয়াত তিনিটা অংক আছে একৰ পিছত গতিকে 1 2 3 গতিকে আমাৰ এনচাৰটো হৈ যাব 56.709 ক'ত আছে চি নম্বৰ অপশ্যনত আছে চাব আপুনি 56.7090 নহয় ইয়াত এইটো হয় 56.7090 আপুনি জিৰ'টো উঠাই দিব পাৰে একে কথা আৰু জিৰ' দিলেও অসুবিধা নাই গতিকে আমাৰ অপশ্যনটো হ'ব চি নম্বৰ 9 নম্বৰ কুৱেশ্যনটো চাওক 9 নম্বৰত দি আছে 26.15% কিমান হ'ব এতিয়া পাৰ্চেণ্ট উলিয়াব লাগে কিমান পাৰ্চেণ্ট 15% এতিয়া 15% বুলি ক'লে 15/100 কিমান উলিয়াব লাগে 26 হ'ব গতিকে 15 × 26 কৰি দিয়ক কৰি দি পেলাই 100 দি ডিভাইড দিলে হৈ যাব আমাৰ ইনটু কৰিলে কিমান হ'ব 26 × 15 আৰু 6 × 30 5 × 10 আৰু 3 কিমান হ'ব 13 হ'ব 6 × 6 2 × 2 এইটো 0 6 আৰু 3 কিমান হ'ব 9 2 আৰু 1 3 গতিকে আমাৰ 15 আৰু 26 পূৰণ কৰিলে কিমান হ'ব 390 গতিকে 390 আপোনাক 100 দি হৰণ দিব লাগে আপুনি গতিকে 100 দি হৰণ দিলে একৰ পিছত দুটা শূন্য আছে গতিকে একটো ওপৰত উঠাই গ'লে এটা দশমিক আহে আৰু একৰ পিছত দুটা অংক আছে গতিকে দুই ঘৰ আহিব ইয়াত দশমিক হৈ যাব 3.90 3.90 মানে কিমান 3.9 আপুনি ক'ব পাৰিব গতিকে আপোনাৰ এনচাৰটো হৈ যাব এ নম্বৰ 3.9 এবার 10 নম্বর কোশ্চেনটো আমি আলোচনা করি 10 নম্বর কোশ্চেনটো দিয়া আছে যে সামনে হত করা 12 টাকা হরণ হতো 800 টাকা ধার দিলে তেও 5 বছৰত মুঠ সুদ পাব এতিয়া 5 বছৰত মুঠ সুদ কিমান হ'ব অপশন দিছে 480 বি নম্বৰ দিছে 1280 সি নম্বৰ দিয়া আছে 860 ডি নম্বৰ দিয়া আছে 1100 গতিকে এতিয়া সৰল সুতৰ অংকবিলাক আমি কৰোঁতে এটা ফৰ্মুলা ব্যৱহাৰ কৰিব পাৰি যিটো সুত উলিয়াৰ ফৰ্মুলাটো আছে আপোনালোকে এইটো দি কৰিব পাৰিব পি আৰ আৰ এন এটা ফৰ্মুলা আছে ডিভাইডেড বাই 100 সুত উলিয়াত য'ত পি আছিল মূলধন আৰ আছিল সুতৰ হাৰ আৰু এন আছিল সময় এতিয়া এইটো দি কৰিলে হ'ব আৰু যদি আপুনি অকে আমি এনৰ সলনি টি ইউজ কৰিছোঁ য'ত টিটো টাইম বুলি বুজিম বৰ্তমান এইটো টি বুলি ইউজ কৰা হয় এতিয়া মূলধন কিমান আছিল 800 টকা আছিল মানে 800 আৰ কিমান আছিল আৰ মানে সুতৰ হাৰ কিমান দি আছে শতকৰা 12 টকা গতিকে আপুনি ইয়াত 12 বহাই দিয়ক আৰু টাইম সময় কিমান দিছিল 5 বছৰ দিছিল গতিকে 5 টো বহাই দি পেলাই এইটো আপুনি 100 দি ডিভাইড কৰি দিয়ক দুটা জিৰ' কেনসেল কৰি দিয়ক এতিয়া কিমান থাকিব 5 × 8 = 40 × 12 মানে যে 4 × 12 = কিমান হ'ব 48 480 টকা মানে গতিকে আমাৰ অপশ্যনটো হ'ব এ নম্বৰ তো আপোনাক যদি চেনেলটো ভাল লাগে তেতিয়াহ'লে ছাবস্ক্রাইব কৰিব লগতে লাইক আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব